له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৈয়দুল আয়াম জুমার দিনে সৈয়দুল মকান মসজিদে সৈয়দুল ইনসান ইমানদারদেরকে সৈয়দুল আসকার আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মজালিসে বসার আসার তৌফিক দান করলেন সকলের জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায় নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম আপনার আমার সকলের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আজকের জুমায় আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব যেটি আপনাদের কাছে বলি বাংলাদেশে আমাদের দেশে দুটি ওয়াজ খুব পছন্দের একটা ওয়াজ হচ্ছে স্বামীর খেদমত আর দুই নম্বর ওয়াজ হচ্ছে পিতামাতার খেদমত যদিও আল্লাহ রাব্বুল আলামিন ও পিতামাতার খেদমতের জন্য ওয়াজ করেছেন তথাপিও আরও অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যার মধ্যে আমাদের কাছে অপছন্দনীয় দুইটি বিষয় ঠিক মৌলিকভাবে স্ত্রীর জন্য কোনো খেদমত আছে কি না স্বামীর আর সন্তানের জন্য পিতামাতার দায়িত্ব আছে কি না এই দুটি বিষয় আমাদের কাছে একটুখানি অনুজ্জ্বল আমরা বলি না তা না কিন্তু এইটা সাবজেক্টিভভাবে বলা হয় না এই জন্য আজকের দিনে আমি আপনাদের কাছে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার জন্য সন্তানের কী দায়িত্ব দিয়েছেন সেটি আপনাদের কাছে সংক্ষিপ্ত পরিসরে তুলে ধরার জন্য ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত হাদেরিন আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে করিমা অবতীর্ণ করেছেন সূরাতুত তুরের 21 নম্বর আয়াত যে আয়াতটা আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাচ্ছেন যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এর আগে আপনাদের কাছে জান্নাতের যে বর্ণনা দিয়েছি সে বর্ণনায় আপনাদের কাছে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন হে রাসূল আপনি দুনিয়ার মানুষের জন্য কোনো দারোগা নয়
দারোগার কাজ কি? দারোগাগিরি করা, সবসময় পাওয়ারের উপর মানুষকে রাখা, ভয় ভীতি প্রদর্শন করা, মানুষকে আতঙ্কের উপর দিয়া, মানে তার পাওয়ারটাই হচ্ছে পটটাই পাওয়ার, ওই পাওয়ারে মানুষ ভয় পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলতেছেন যে আপনাকে কিন্তু আমি এই কাজের জন্য পাঠাই নাই। দুইটা বিষয় রাসূলের শানে, একটা হচ্ছে ওয়াইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে পছন্দ করেন রাসূল আপনার হাতে আমি এই ক্ষমতা দেই নাই যে আপনি যাকে ভালোবাসেন তাকেই আপনি ইসলামের মধ্যে নিয়ে আসবেন, হেদায়েত দিবেন, সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কোলের উপরে মাথা রেখে রেখে তার বিপদের সময়গুলো পার করেছেন। রাসূলকে যখন বন্দি করে জেলখানার মতো করে রাখা হলো জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে, সেই সময় যেই মানুষটা রাসূলের সাথে গাছের পাতা খেয়েছেন, আবু তালেব, নাম শুনছি না আমরা, কি রাসূলের তার প্রতি প্রেরণা। রাসূল বললেন, চাচারে আপনি একবার শুধু কালেমা বলেন, বাকি আপনার অধিকার আদায় করে জান্নাতে নেওয়া আমি রাসূলের দায়িত্ব। তারপরেও তিনি হেদায়েত হলেন না। এইটা যেমন রাসূলের জন্য বিষয়, তেমনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মানুষের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ, অনেক বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি? আমরা প্রতিদিন অন্তত পক্ষে 17 বার পরিচয় দিচ্ছি, 17 রাকাত ফরজ নামাজি যদি কেউ পড়ি প্রতিদিন, আমরা এইটা না দিলে নামাজই হবে না আমাদের। আমরা হাত বেঁধেই বলতেছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি বলছি আমরা, হে রব, তুমি তো ওই রব, তামাম জাহানের জন্য রব, তুমি সেই রব আল্লাহ, আমি প্রশংসা করি তোমার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন আমি যেই তামাম জাহানের জন্য রব, হে রাসূল আপনি মুহাম্মদ ওই তামাম জাহানটার জন্য রহমাতুল্লিল আলামিন। আমাদের অনেক সময় মিসকনসেপ্ট, আমরা মনে করি রসুল বোধহয় মানুষের জন্যই, রসুল সাল্লাম কেবল মানুষের জন্য না, জিন ইনসান তাবৎ কিছুর জন্য আল্লাহ রসুলের কাছে গাছ পর্যন্ত হেঁটে এসেছিল, আসে নাই, আল্লাহ রসুলের কাছে উঠ পর্যন্ত বিচার দিয়েছিল, ইয়া রসুল আল্লাহ আমার মালিক আমাকে দিয়ে এত কষ্ট করায় সে অনুযায়ী আমাকে খাবার দেয় না। আল্লাহর নবী সাহাবিকে ডাকলেন, আয় সাহাবি বিষয়টা কি সত্য? বলে, ইয়া রাসূল আল্লাহ সত্য, কিন্তু এইটা আপনি জানলেন কেমনে? বলে, ও আমাকে বলেছে, আল্লাহ আমাকে তার ভাষা বোঝার মতো ক্ষমতা দান করেছিলেন। সেই রাসূল, সেই রাসূল, সেই আমাদের রহমাতুল্লিল আলামিন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলতেছেন দুনিয়ার মানুষকে আপনি খোশ খবরই জানান, মানুষকে আনন্দের খবর দেন। আল্লাহ রসুলের প্রতি আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ রসুল মানুষকে জানালেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস্বলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের পক্ষ থেকে ওহি আনলেন, ওহি এনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি ওহি আনলেন, রাসূল আল্লাহর পক্ষ থেকে মানুষকে জানাচ্ছেন, শুনে নাও দুনিয়ার মানুষ রে, তোমরা যারা ঈমান আনবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, কিন্তু ঈমানটা আনার পরে কেবলমাত্র ঈমান এনেছি এইটা ভেবে তুমি বসে থেকো না, এই ঈমানটার বাগানে তুমি যদি একটুখানি চাষাবাদ করতে পারো, এই ঈমানটার বরকত তুমি যদি দিতে পারো। আল্লাহ বলতেছেন সেইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানাচ্ছেন, আমিলুস সালিহাত, এর সাথে যদি তুমি একটুখানি ভালো কাজ করতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজ করনেওয়ালা ইমানদারকে আল্লাহ এমন পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাব্বুল আলামিন তার জন্য দুনিয়ার কোনো মানজাল তাকে পূরণ করব প্রমিস করছি না, তবে জেনে রাখো দুনিয়ার অবস্থা যেমনই হোক না কেন, ওই বান্দাটা ওই ইমান আমলে সালিহিনে যদি একবার কবরে আসতে পারে, আমি রাব্বুল আলামিন জানা আমি রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতকে নির্ধারণ করে রেখে দিয়েছি, একটা জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, জান্নাতে বান্দারা যাবে, আমি ওইদিকে আলোচনায় যাব না, যে প্রসঙ্গটা বুঝানোর জন্য বলছি, এই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতের অনেক বর্ণনা করেছেন, এই জান্নাতে বান্দা যখন যাবে তাকে আল্লাহ অনেক ধরনের নিয়ামত খাওয়াবেন, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু বান্দাদের এক সময় এই ফিলিংসটা হবে জান্নাতের মধ্যে, কি ধরনের, আমি অনেক সময় উদাহরণ দেই, আপনি বাজারে গিয়েছেন অফ সিজন, যেই সময় বড়োয়ের সিজন না, যে দেখেছেন বাহ খুব সুন্দর টক বড়ই উঠছে, আপনার প্রিয়তমা
আপনার আদরের স্ত্রীর কথা মনে হয়েছে যে ওর তো তেমন কোনো দাবি নাই, কিন্তু টক বড়ই পছন্দ করে। সুতরাং আপনার 10 টাকা 20 টাকা যাই সামর্থ্য হোক, তার জন্য অনেক সময় আমরা কিনে নিয়ে চলে আসি, আনি না আমরা মসজিদের মধ্যে এসেছি, হয়তো কোনো একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের পরে আপনাদেরকে হয়তো হাদিয়া হিসেবে তাবারক দেওয়া হয়েছে, আপনার মনে হয় আরে আমার তো একটা ছোট বাচ্চা আছে অথবা নাতি আছে, তার জন্য নিজের পকেটের মধ্যে 2টা জিলাপি অনেক সময় আমরা নিয়ে চলে যাই, যাই না আমরা? ঠিক ওই রকম জান্নাতে ঢোকার পরে যখন আমরা উপভোগ করতে শুরু করব জান্নাত, আমাদের মনের মধ্যে মনে হবে আরে আমার প্রিয়তমা স্ত্রী কোথায়, আমার সন্তানটা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যদি জান্নাতে ঢুকো আর ঢোকার পরে তোমার সন্তানকে তোমার স্ত্রীকে যদি খোঁজো, আমি রাব্বুল আলামিনও গ্যারান্টি দিচ্ছি তোমাদের জন্য। আল্লাহ সূরা তুরের মধ্যে বলতেছেন যে সত্যিকারই তোমার ওই স্ত্রী আর তোমার ওই সন্তানটাও যদি ইমানদার হয়, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, তুমি একা ইমানদার হবে না, তোমার ফ্যামিলিও যদি মুমিন হয়, সেও যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রাণপণে মেনে নেয়, সেও যদি আল্লাহর বৈধ নির্দেশগুলোকে অনুসরণ করতে শুরু করে, যেইগুলো আল্লাহর নিষেধ আছে সেইগুলোর থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাকনা বিহিম যুররিয়াতুহুম, আমি রাব্বুল আলামিন ওই দিন তোমার মনের এই আকাঙ্ক্ষার সাথে সাথে তোমার স্ত্রী পুত্র নাতি সব পরিবারগুলোকে একসাথে জান্নাতে একত্রিত করে দিব। সুতরাং এইটা ভাবার কোনো কারণ নেই যে আমি কেবলমাত্র জান্নাতে যাব আমার বাচ্চা কাচ্চার কি হবে, হবে, ভাবার দরকার আছে। এই জন্যই আজকের এই প্রসঙ্গ তোলা যে আপনি খুব বড় নামাজি, আপনি খুব বড় ইমানদার, আপনি খুব বড় দিনের দায়ী, আপনি খুব বড় চিল্লার সাথী, আপনি খুব বড় নামাজি, কিন্তু আপনার পরিবারের খবর আপনি রাখেন না, আপনার নাতির খবর আপনি রাখেন না, আপনার স্ত্রীর খবর আপনি রাখেন না, আপনার আপন ভাইয়ের খবর আপনি রাখেন না, ভাস্তির খবর রাখেন না। ইসলাম বলতেছে না, এইটা তোমার জন্য আমি রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করি না, তোমার এই আমলকে আমি রব্বুল আলামিন পছন্দ করি না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কেন মানুষ সেরা, কেন এই হিউম্যান বিইং আমরা যে মানুষ, আমরা কেন সবার থেকে আলাদা, কেন আমাদের তো অনেক দিক দিয়ে আমরা অক্ষম মানুষ। একটা বাঘ একটা বিবিসির অনুষ্ঠানের মধ্যে আমি শুনেছিলাম, তার যে লিসনিং পাওয়ার এত মারাত্মক, তার লিসনিং পাওয়ার যে 8 কিলোমিটার দূর থেকে কোনো একটা শব্দকে সে ডেসিবেল তার কানের পাওয়ারে সে ক্যাপচার করতে পারে। চিন্তা করছেন একটা বাঘের কি ক্ষমতা, এত দূরের শব্দ সে কানের মধ্যে এরকম করে বুঝতে পারে যে কোথায় তার শিকার আছে, রেঞ্জের মধ্যে আছে কিনা। আর আপনি আমি দেওয়ালের ওই পারে কি হয় সেইটাই শুনতে পাই না, অনেক সময় নিজের কথাই নিজে শুনতে পাই না, কান যখন আমাদের বিজির মধ্যে পরিবেশের মধ্যে চলে যায়, হয় না এরকম? বাসের মধ্যেই বলো, এখন কথা বলো না, এখন কথা বলো না, কারণ আমি বাসের মধ্যে আছি, কিছুই শুনতে পাই না। আরে আপনার কানে এই জায়গায়, আপনার মুখে কানে আপনি এত পাওয়ারফুল একটা যন্ত্র কানে লাগায় শুনতে পান না, আরও 8 কিলোমিটার দূরে একটা শুনতে পায়। হাঁসের বাচ্চা যেই না হয়েছে, হওয়ার পরে কে তাকে শিখালো, কোথার থেকে শিখলো, সে ঝাম করে লাফ দিয়ে পুকুরের মধ্যে যে গোসল টোসল করে উঠে চলে আসলো, মুখ দিয়ে খাওয়া শুরু করলো। আপনি আমি 50% লোকই বাংলাদেশের এখন সাঁতার ভুলে গেছে, সাঁতার পারে না, তার মানে কি অনেক দিক দিয়ে আমরা অক্ষম। কিন্তু কেন এই মানুষ সেরা, আল্লাহ বলছেন এক কারণে এই মানুষ সেরা, আমি রব্বুল আলামিন তার 2টা কারণ বর্ণনা করেছি, তার মধ্যে একটা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই কারণে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তৈরি করেছি, তোমরা শ্রেষ্ঠ এই উম্মত এই কারণে যে তুমি কেবলমাত্র তোমার নিজের জন্য সৃষ্টি হও নাই, উখরিজাত লিন্নাস, তোমাকে অপরের কল্যাণের জন্য বের করা হয়েছে, অন্য মানুষের তুমি ভালো করবে, তোমার সব কিছু একদম পার্সোনাল, খোদ পার্সোনাল, এরকম কোনো সাবজেক্ট টপিক তোমার জীবনে নাই। আমি রব্বুল আলামিন বলছি তুমি মানুষের কল্যাণের জন্য বের হয়েছো, এই জন্যই তুমি উত্তম উম্মাত। এখন আমাদের টেন্ডেন্সিটা টোটাল উল্টা, আমাদের টেন্ডেন্সি হচ্ছে কেবল আমি তো আমার জন্য সৃষ্টি হয়েছি, সবাইও আমার জন্য সৃষ্টি হয়েছে, আমি কারো কিছু না করতে পারলে সবাই জানি আমার করে, কি বলেন? পুরোপুরি উল্টায় গেছে কনসেপ্ট, কিন্তু আল্লাহর কনসেপ্ট কিন্তু এইটা না প্রিয় ভাইয়েরা। এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য তোমাদের সন্তানের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, যদি তোমরা জান্নাতে এই সন্তানগুলোকে নিয়ে একসাথে থাকতে চাও। এখন আমাদেরকে বুঝতে হবে, আমরা যদি মনে করি যে দুনিয়াতে আমি এত কষ্ট করে বাড়ি বানিয়ে দিয়ে যাচ্ছি, এত কষ্ট করে আমার সন্তানকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেলাম, আমার ব্যাংক ব্যালেন্স দিয়ে মোটামুটি তার জন্য একটা স্বাভাবিক সুস্থির পরিবেশ অমুখাপেক্ষিতা তৈরি করে দিয়ে গেলাম, যাক এরপরে সে তারটা বুঝবে, এইটা যদি আপনি মনে করেন তাহলে আপনি আমি বিরাট ভুলের মধ্যে আছি। প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের মনে করার মতো কোনো অবকাশ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার বলছেন, শোনো তুমি কেবলমাত্র একাই নও, তোমার পরিবার কি করে, তোমার পরিজন কি করে, এইটাও তোমার জন্য বাঁচার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা আগুন থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো, এবং ওই আগুন থেকে তোমার পরিবার পরিজনকে বাঁচাও। ও আহলিকুম নারা, তোমার পরিজন, এখন আপনি পরিজনের ওয়াইড কতটুকু ধরবেন এটা আপনার ব্রডনেসের উপরে। আপনার একটা বিয়ের দাওয়াত, আপনি যদি চিন্তা করেন আমার পরিজন তো আমি, আমার স্ত্রী আর সন্তান, আপনার মেয়ের বিয়ে, তাহলে ওই তিনজনকে দাওয়াত দিয়ে যদি আপনি আপনার পরিবার চালাইতে পারেন, পরিজন মনে করেন, তাহলে আপনারটা ঠিক আছে। কিন্তু আপনি যদি মনে করেন না আমার পরিজন মানে আমার পাশের বাড়ি, আমার পরিজন মানে আমার মহল্লা, আমার পরিজন মানে আমার সমাজ, পুরাটা মিলাই না আমরা মানুষ, ঠিক না? মানুষ যে সামাজিক জীব বলা হয়, কেন এখন আমরা টোটাল অসামাজিক জীব, অন্যান্য প্রাণীর থেকেও অসামাজিক জীব আমরা। দেখবেন এলাকার কুকুর ওই রেঞ্জের মধ্যে, ও যে ওই যে পা উঁচু করে করে প্রস্রাব করে দেয়, ও নিজের সিগন্যাল দিয়ে রাখে যে এই এলাকাটা আমার। ওর মধ্যে যদি নতুন কোনো একটা কুকুর ঢুকে, ঢুকার সাথে সাথে ঘেউ ঘেউ করে সে অত্যাচার করে ফেলবে, তাকে বের করে দিব ওই জায়গায়। কিন্তু নিজেদের রেঞ্জের মধ্যে যেই কুকুরগুলি আছে তাদের সাথে মারামারি করে না, একান্ত খাওয়া টাওয়ার সময় যদি একটু গণ্ডগোল হয় করলো, ক্ষুধার জ্বালায়, তাছাড়া গণ্ডগোল করে না। তার মানে ও নিজের রেঞ্জের বাকি কুকুরগুলোকে চিনে। কিন্তু হাইরে অধম মানুষ, আল্লাহ বলছেন বালহুম আদাল হবে কোনো না কোনো সময়। আমরা এমন পাশের ফ্ল্যাটে 5 বছর 7 বছর থাকে, খবর নিতে পারে না এই ঢাকা বাসিন্দা পর্যন্ত এখন যে এই পাশের ফ্ল্যাটে কে থাকে। প্রিয় ভাইয়েরা, কে থাকে, এইটা আমাদের সামাজিক দায়িত্ব ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদারির মধ্যে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান সন্ততির জন্য তোমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্বগুলোর কতগুলো স্টেপ রয়েছে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিয়ে দিয়ে তোমাদের জীবন যদি শুরু হয়, আমরা যদি ধরি, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে তাহলে পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে তোমাদের জন্য কতকগুলো বিধিবিধান রয়েছে। পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয়কে প্রাধান্য দিতে বলেছেন। আল্লাহর নবী বলছেন তুমি দেখো তার বংশ, তুমি দেখো তার ব্যক্তিত্ব, তুমি দেখো তার রূপ সৌন্দর্য, এবং তুমি দেখো তার দীন এবং ধর্ম। আল্লাহর নবী বলতেছেন সবগুলার মধ্যে কিছু কম হতে পারে, কিন্তু দীনের ব্যাপারে কোনো ছাড় দিও না। নেপোলিয়ন একটা কথা বলেছিলেন, উনি বলেছিলেন আপনাদের ধারণা কি এরকম নাকি যে আমাকে একটা আদর্শ বাপ দাও, আমি তোমাদেরকে আদর্শ একটা জাতি দিব, বলছেন উনি। উনি বলেছিলেন আমাকে তোমরা একটা আদর্শ মা দাও, আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দিব। ইসলাম বলতেছে, এইটা কিছু অংশে ঠিক, টোটাল না, ইসলাম বলছে তুমি একজন ধর্মীয় আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায় এরকম একটা মা আমাকে দাও, আমি তোমাদের জন্য পুরা একটা মুসলিম মিল্লাত, ইমানদার মিল্লাত দান করে দিব। সুবহানাল্লাহ। কারণ ইসলামের দৃষ্টিতে আউয়ালু মাদ্রাসা, যেটা হচ্ছে প্রথম মাদ্রাসা, সেটা হচ্ছে আপনার মায়ের কোল, আপনার মায়ের কোল। একজন বুজুর্গর ব্যাপারে বলা হয়, ওই বুজুর্গকে নিয়ে তার বাবা ভর্তি করিয়েছে স্কুলে, প্রথম মাদ্রাসাতে মক্তবে নিয়ে যাওয়ার পরে ওস্তাদ বলতেছে পড়ো তো, পড়ো আলিফ, পড়ো বা, সাথে সাথে পড়া শুরু করছেন উনি। আলিফ বা শেষ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ কোরআনের 14টা পারা ওই মাসুম 5 বছরের বাচ্চা শুনায় দিছে। সুবহানাল্লাহ। ওস্তাদ অবাক হয়ে গেছে, যেখানে আলিব্বা পড়ার কথা চিনেও না আলিব্বা, কিন্তু 14 পারা হাফেজ কেমন করে হয়ে গেল? খবর দিছে আপনি কাকে আমার কাছে পড়াইতে আনছেন, ও নিজেই তো পড়ানোর যোগ্যতা রাখে 14 পারার হাফেজ। বলতেছে কি ব্যাপার, আমি নিজেও তো জানি না। খবর নিয়ে জানা গেছে তার মা ছিলেন কোরআনের 14টা পারার হাফেজা, তিনি যখন পেটে ছিল তখনও ওই কোরআন পড়তেন, রান্না করতেন তখনও কোরআন পড়তেন, ওই চাল ঝাড়তেন তখনও কোরআন পড়তেন, কল টিপতেন তখনও কোরআন পড়তেন। ওই বাচ্চাটা মায়ের 14 পারার দাওর শুনতে 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 ওই বাচ্চাটা 14 পারার কোরআনের হাফেজ হয়ে গেছে। আপনার আমার মায়ের অবস্থা 14 পারার গানের হাফেজা। হ্যাঁ,
সব সময় সকালবেলা উঠার পরে কোরআন তো নাই নাই, চ্যানেল খুলে রবীন্দ্রসঙ্গীত দিয়ে ঘর ঝাড় দিতেছে। আমি নিজে দেখছি এরকম দুই একটা আমার কানের মধ্যে আসছে, হাইরে আপডেটেড মুসলমান, আহা কোরআন পড়তে জানি না। আবার সেইটাকে অজুহাত দিয়ে আমরা সেটা যে শিখবো সেটার জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই। লজ্জা লজ্জা আমাদেরকে চক্ষু শেষ করে দিয়েছে যে এই বয়সে মানুষ যাই জানে, জানুক সবাই জানে পারে কোরআন শরীফ পড়তে, কিন্তু আল্লাহ তো জানে যে যাক সবাই যেহেতু জানতেছে পারে সুতরাং আল্লাহ পার করে দিবে। হ্যাঁ বিষয় এরকম না, কোরআন পড়ান। আমরা সবসময় ছেলেদের জন্য বলি রমজান মাসে কোরআন শিক্ষার কার্যক্রম, এই শিক্ষার কার্যক্রম, কই মেয়েদের জন্য তো কোরআন শেখানো হয় না, মেয়েদের জন্য কোরআন শিক্ষার কার্যক্রম নেওয়া দরকার আছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবী বললেন যে ধর্মীয় দিক আগে তোমার কন্যার দেখো। এখন আমাদের এইগুলি দেখা হয় না, এখন দেখা হয় শ্বশুরের টাকা পয়সা কত আছে যাতে আমার ছেলে কমসে কম না বলে নিলেও পরবর্তীতে যেন ঠিকঠাক মতো চলতে পারে, সবার আগে এইটা, তারপরে রূপ, তারপরে ধর্ম, থাকে না থাকুক কোনো সমস্যা নাই। আমরা আগে শুনছি যখন মেয়েদেরকে দেখতে যাওয়া হয়তো মেয়েদের মাথা খারাপ হয়ে যেত দোয়ায় কোনো যদি মুখস্থ না পারে ওই বিয়ে মুরব্বীরা দিত না, আর এখন দোয়াই কুনুত এইখানে যদি জিজ্ঞাসা করা অনেক যুবকই পারে না, মেয়ে তো দূরের কথা দোয়াই কুনুত মুখস্থ নেই। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনার বিয়ে হয়ে গেল, বিয়ের প্রসঙ্গে অনেক বিষয় আছে, আলাদা দিনে বলবো, বিয়ের উপরে একটা আলাদা জুমা হতে পারে, খুতবা হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানাচ্ছেন যদি তোমার এরপর একটা সন্তান হয়, সন্তান হওয়ার সাথে সাথে এরপরে শিশুদের জন্য ইসলাম কতকগুলো দায়িত্ব দিয়েছে, সন্তান জন্মের সাথে সাথে ইসলাম বলতেছে তার জন্য তোমরা আজান দাও, তার ডান কানে আজান দাও, বাম কানে তার জন্য তোমরা একামত দাও, এটা হচ্ছে মুসলমানদের অনন্য একটা নিয়ামত। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দেখছি বেশিরভাগ বাচ্চা কাচ্চা আমাদের ডেলিভারি হয় ক্লিনিকে, হসপিটালে, আমাদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা এখন ডেলিভারি হচ্ছে, আমরা নর্মাল ডেলিভারি হয় না, দেখা যাচ্ছে বাংলাদেশে একটা ট্রেন্ড হয়ে গেছে, মায়েরাও অনেকাংশে আর সহ্য করার মতো ক্ষমতা রাখতেছে না, অনেক সময় তাড়াতাড়ি করে সিজার করে দেওয়া হয়। কিন্তু খুব দুঃখজনক, খেয়াল করে দেখেন আজকে মুসলমানদের কানের মধ্যে থেকে যে আজান, এই আজান উঠে গেছে, আজান দেয় না। এই জন্য সরকারিভাবেও এই বিষয়ে কিছু দায়িত্ব আছে যে প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকে বাধ্যতামূলক একজন ধর্মীয় ব্যক্তিত্ব এরকম রাখা যায় কি না। ভারতের আমি অ্যাপোলোতে গিয়েছিলাম, অ্যাপোলো হাসপাতাল চেন্নাইতে, আজব ব্যাপার, খ্রিস্টানদের পরিচালিত একটা হাসপাতাল, কোনো একটা মানুষ ওইখানে যাওয়ার পরে নিজেই নিজে ট্রিটমেন্ট করতে গেছে, হঠাৎ করে একটা বড় প্রবলেম দেখা দিয়েছে, দেখার কারণে দেখা যাচ্ছে তাকে বলছে অপারেশন করেন, এখন ওই লোক ফিরতেও পারতেছে না, মনের মধ্যে কষ্ট, ওখানে আপনি নির্দিষ্ট অঙ্কের যদি টাকা পেড করেন, তারা তাদের ব্যবস্থাপনায়, তারা তো আমাদের মতো মুসলমান না, ইসলাম বুঝে না ওইভাবে, ইসলাম তাদের ইসলাম থেকে অনেক দূরে, তাদের জ্ঞান অনুযায়ীও সেখানে প্রেয়ার হাউস করে রাখছে যে আপনার একটা মানুষের জন্য, মুসলমানের জন্য দোয়া, হিন্দু খ্রিস্টান তাদের ধর্মের আচরণ অনুযায়ী তাদের জন্য দোয়ার ব্যবস্থাপনা আছে। অ্যাপোলোর মতো খ্রিস্টানদের হাসপাতালে আর মুসলমানদের হাসপাতালে একটা বাচ্চা হয় যার কানের মধ্যে প্রথম ধ্বনি আজান দেওয়া হবে, এই ব্যবস্থা মনে মুসলমানদের নাই। আমি আমার বাচ্চা হওয়ার সময় নিজের জীবন দিয়ে এটা উদাহরণ দিচ্ছি, ওই দিন অনেক বাচ্চা হয়েছে কোনো বাচ্চার কানে আজান হয় নাই, আমি নিজে দেখেছি। প্রিয় ভাইয়েরা, অথচ ইসলাম বলতেছে বাচ্চাকে তুমি আজান দাও, আজান দেওয়ার পরে ইসলামের বিধান সাত দিনের মধ্যে আকিকা করা, আল্লাহ নবী বলতেছেন তোমরা আকিকা করো, যদি তোমাদের সন্তানদের জন্য পারো, ছেলে সন্তানদের জন্য দুইটা, মেয়ে শিশু হলে কমসে কম একটা। অনেকে আবার মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বোধহয় এই জায়গাতে বোধহয় বৈষম্য করেছেন, না, আপনি নবীকে মিসগাইডেড করবেন না, চিন্তা করবেন না, ভুল চিন্তা করবেন না, মেয়েদের জন্য আকিকা তো দূরের কথা, মেয়েদেরকে মেরে ফেলা হতো, সেই মেয়েদের জন্য আল্লাহ রাসূল বললেন কমসে কম একটা তোমাকে দিতেই হবে, এইটা রাসূলের আদর্শ। আপনি আকিকা করেন, আকিকার ধারণা আমাদের মধ্যে অনেকের আছে, আকিকার গোস্ত বাপ মা খাইতে পারবে না, উমুক করতে পারবে না, আকিকার গোস্ত হাদিয়ার গোস্ত সবাই খেতে পারবে, বাপ মা পুরাটা খাইতে পারবে, পুরাটা দান করে দিতে পারবে, সবাইকে দিয়ে খাইতে পারবে, কোনো সমস্যা নাই, আকিকা করতে হবে। আর আকিকা কি দিয়ে করবেন, আকিকা করার পরে জন্মের সাথে সাথে আমি যেটা বলছিলাম চারটা ডিউটি, আজান দেওয়া, আকিকা করা, এরপরে বলছে তাহনিক করা এবং খাতনা করা, চারটা কাজ পিতামাতার উপরে আসে। তাহনিক করাটা আমাদের সমাজ থেকে এখন উঠে গেছে, এই তাহনিক এখন আমাদের কাছে শিরিক হয়েছে। কিরকম, আমি বল, আমি একদিন বগুড়া থেকে আসতেছি, দেখি বিরাট বড় একটা এই নসিমন করিমন ভটভটি যেইগুলো আছে এইগুলো বোঝাই করে মানুষজন যাচ্ছে। আমি বললাম কোথায় যাচ্ছেন, এই ছোট বাচ্চাটাকে এই ভটভটির মধ্যে তুলছেন কই যান, কয় আমরা এখন মহস্তানের মাজারে যাচ্ছি, কি জন্য, কয় বাচ্চার মুখে ভাত দেওয়ার জন্য, ওইখানে মান্নত করছিলাম ওই মান্নত পূরণ করার জন্য মহস্তানে যাইতেছে। প্রিয় ভাইয়েরা দেখেন, এইটা
এটা শরীয়ত সম্মত নয়, কিন্তু ইসলামও একটা সুন্দর ব্যবস্থাপনা করেছে। যখন কোনো একটা বাচ্চা হইতো রাসূলের সময়, ওই বাচ্চাটাকে সাহাবীরা বরকতে নবীজির কোলে এনে দিতেন, নবীজির কাছে একটু খেজুর দেওয়া হতো, নবীজি মুখের মধ্যে খেজুরটা নিয়ে চিবিয়ে চিবিয়ে বের করে মুখের লালা সহ ওই খেজুরটা বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বিহামদি, এটাকে বলা হয় তাহনিক। এখনও বাংলাদেশেও তো অনেক আলেম ওলামা আছেন, ভালো মানুষ আছেন, বাচ্চার দাদাই থাকতে পারেন, বাচ্চার নানা থাকতে পারেন, অনেক ভালো মানুষ, মুরব্বী মানুষ, বুজুর্গ মানুষ আছেন, এইটার একটা বরকত আছে বাচ্চার শরীরের মধ্যে। এইটার জন্য কোনো ডেট নাই, আমাদের অনেক সময় ডেট করছে 6 মাসের আগে, কিচ্ছুই খাওয়ানো হবে না মায়ের যদি যথেষ্ট, ঠিকই আছে, আল্লাহ সেটা বলছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই তাহানিক যদি আপনি করায় নেন সেটা আপনার জন্য একটা বরকত হবে। এই তাহানিকের সিস্টেমও আমাদের মধ্যে অনেকে জানেই না যে এইটা আবার কেমনে করাইতে হয়। একটা ভালো আলেম ওলামা যাকে আপনার শ্রদ্ধা লাগে, পছন্দ করেন, এরকম মানুষের কাছ থেকে তার মুখ দিয়ে চিবাই নিয়ে অথবা একটু খেজুর দিয়ে যে হুজুর বাচ্চাটার মুখে একটু বরকত দিয়ে দেন, একটু মধু ছোঁয়ায় দেন, এইটার মধ্যে রাসূল বলছেন বরকত আছে। ইসলাম আপনাকে দিয়েছে, কিন্তু আমরা ইসলাম থেকে মিসগাইডেড হয়ে নিজের মতো এমন বুদ্ধি খাটাইতে যাইতেছে, আমাদের ইমান আমল সব চলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, এরপরে খাতনা করানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 দিনের মধ্যে খাতনা করানো উত্তম, যদি না সম্ভব হয় অবশ্যই তো খাতনা করাতে হবে, কারণ প্রত্যেকটা নবী রাসূলের 4টা সুন্নাত ছিল। পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন প্রত্যেকটা নবী রাসূলের 4টা সুন্নাত, 1 নম্বর প্রত্যেকটা নবী রাসূল মিসওয়াক করতেন, প্রত্যেকটা নবী রাসূল খাতনা করতেন, প্রত্যেকটা নবী রাসূল বিবাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের জন্য প্রত্যেকটা যুগে যুগে নবী রাসূলদের জন্য এইগুলো সুন্নাত রেখেছিলেন, তারা এইটা করতেন। প্রিয় ভাইয়েরা, এরপরে একটা সুন্দর নাম রাখতে হবে। আকিকা যে আপনি করবেন, আকিকা এমনি করবেন নাকি, আকিকার জন্য তো একটা সুন্দর নাম রাখতে হবে। আজকে আমাদের সমাজে দুঃখজনক, খুব দুঃখজনক, আমরা যে এত আন্দাগোন্দা নাম রাখা শুরু করছি এর কোনো মানে হয় না। সবুজ হোসেন, হোসেন নামটা খুব ভালো, কিন্তু সবুজ হোসেন কি, এর মানে কি আমি জানি না। মোহাম্মদ আলফ্রেড নাম হলো ভাই, হ্যাঁ কি যে উথাল পাতাল নাম রাখছে, গ্রামের দিকে তো আরো মারাত্মক নাম, একটার নাম রাখছে বল্টু, ডাব্লিউ, এইগুলো কি রে ভাই। আমি বললাম এ বি সি ডি কত পরে ডাব্লিউ, আপনার এতগুলো সন্তানই নাই, এর থেকে শুরু করেন এ বি সি ডি তারপরে ডাব্লিউ, হ্যাঁ ডাব্লিউ নাম রাখছে। আমি বললাম যেহেতু নাট বল্টু রেখেই ফেলছেন, এখন স্ক্রু ড্রাইভার রাখেন, একটা প্লাস রাখেন, মোটামুটি ক্লিয়ার। তাহলে এগুলো নাম হলো না ভাই, সুন্দর নাম রাখতে হবে একটা। আল্লাহর নবী বলতেছেন আফদালুল আসমা ইনদাল্লাহ।